ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। যদি লগ এ বেস এম ইজ ইকুয়াল টু লগ বি বেস এম ইন্টু পি হয়, তাহলে পি এর মান এ ও বি দ্বারা প্রকাশ করো। সো লগ এ বেস এম ইজ ইকুয়াল টু হচ্ছে লগ বি বেস এম ইন্টু পি। তাহলে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু লগ এ বেস এম বাই লগ বি বেস এম। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু লগ এ বেস এম ইন্টু, এভাবে স্প্লিট করে লিখতে পারি, ইন্টু ওয়ান বাই লগ বি বেস এম। ওকে, তো এবারে এই ওয়ান বাই লগ বি বেস এমকে আমরা বলতে পারি, এটা তো লগ এ বাই এ বেস এম যেমন আছে তেমন, আর এটাকে আমরা বলতে পারি কি লগ এম বেস বি। ওকে, বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইকুয়ালস টু, অ্যাগেন আমরা এটাকে এভাবে লিখতে পারি, লগ এম বাই লগ এ ইন্টু লগ বি বাই লগ এম। ওকে, তাহলে লগ এম ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো তাহলে কি থাকছে, পি ইজ ইকুয়াল টু হচ্ছে লগ বি বাই লগ এ। ওকে, দেয়ারফর পি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারছি লগ এ বেস বি। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। তাহলে এইভাবে আমরা পি কে এ আর বি এর টার্মে প্রকাশ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।